প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া বশরী, জিপিকালের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকটি ক্লাস ধরেই আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের জীবের দৈহিক বৃদ্ধি ও বংশ গতি চ্যাপ্টারের প্রশ্নপত্র বিশ্লেষণ করছিলাম। তারই ধারাবাহিকতায় আজ অনুধাবনমূলক প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্ন, যার মান বা নম্বর থাকে 2, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আলোচনার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম প্রশ্নটি হচ্ছে, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, এটি খুবই সহজ। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃক কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে বলেই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। তবে শিক্ষার্থীরা, তোমরা খেয়াল রাখবে, যখন এটি অনুধাবনমূলক প্রশ্নের 2 নম্বরের জন্য আসবে, তখন অবশ্যই আগে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা লিখতে হবে। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এটা লিখে তারপরে লিখতে হবে, অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে বলেই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। তবেই উত্তরটি একেবারেই সঠিক হবে এবং কোনো নম্বর কাটা যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। দ্বিতীয় প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণী কোষ বিভাজন বলা হয় কেন? এটাও আমরা পূর্বে পড়েছি। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণী কোষ বিভাজন বলা হয় কেন, আগের মতোই আগে আমরা সংজ্ঞাটা দিয়ে নিব যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান হয়, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। তার পরবর্তীতে আমরা লিখব, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে বলেই মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন? একইভাবে আগে আমরা মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটি দিয়ে নেব যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়, সেই কোষ বিভাজনকে মিওসিস কোষ বিভাজন বলে। তারপরে আমরা লিখব, মিওসিস কোষ বিভাজনের সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয় বলে, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোমের তুলনায় অপত্য কোষের ক্রোমোজোম হ্রাস পায়, কমে যায় বলে এ ধরনের কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। তৃতীয় প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে যে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? এই সম্পর্কেও আমরা পড়েছি যে জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, আবার একটি জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেমন মানুষের চোখের রং কোনো জিন নিয়ন্ত্রণ করছে, তো চুলের প্রকৃতি নিয়ন্ত্রণ করছে অন্য জিন, ইত্যাদি। তো জীবের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে, আর এ কারণেই ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। তারপরে প্রশ্ন হচ্ছে, মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয় কেন? মেন্ডেল বলতে এখানে গ্রেগর জোহান মেন্ডেল। বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা প্রথম দিয়েছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। বর্তমানে যে বংশগতির সম্বন্ধে যে আধুনিক তত্ত্ব প্রচলিত আছে, তা মেন্ডেলের ধারণার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়। এই জন্যই মেন্ডেলকে বলা হয় জিন তত্ত্বের জনক। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, মাইটোসিসের কিছু বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। এই ক্ষেত্রেও আমরা পূর্বোত্তন যে পড়াটা পড়েছিলাম তার উপর ভিত্তি করে লিখতে পারবো। আমরা যখন শিখেছিলাম, এভাবে শিখেছি যে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত দুটি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এই কোষ বিভাজনে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। অর্থাৎ এই কোষ বিভাজনে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে আর ঘটে কোথায়, এই কোষ বিভাজন দেহকোষে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এই কোষ বিভাজন দেহকোষে ঘটে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়। এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, বিভাজনের ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়।
চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার একেবারেই সমান থাকে। তাহলে চারটি বৈশিষ্ট্যই আমরা এখান থেকে পেয়ে গেলাম। মাইটোসিস জীবের দেহকোষে ঘটে একটি বৈশিষ্ট্য। এই কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে এবং দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এই হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। এরপরে আসছে যে মিউসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কী ধরনের। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড জীবের জায়গাতে মিউসিস কোষ বিভাজন ঘটে। আমরা ডিরেক্টলি এটাও লিখতে পারি, মিউসিস কোষ বিভাজন জীবের জায়গাতে ঘটে বা জনন কোষে ঘটে। মিউসিস কোষ বিভাজনে একটি কোষ হতে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। এছাড়া এতে ক্রোমোজোম একবার বিভক্ত হলেও নিউক্লিয়াস বিভক্ত হয় দুইবার। আর এই কোষ বিভাজনের ফলে যে অপত্য কোষ সৃষ্টি হয় টোটাল চারটা অপত্য কোষ সৃষ্টি হয় এবং ক্রোমোজোমের সংখ্যা হয়ে যায় অর্ধেক। তাহলে আমরা কতগুলো বৈশিষ্ট্য পেয়ে গেলাম, জীবের জনন কোষে ঘটে, এর ফলে চারটি কোষের সৃষ্টি হয়, এতে ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, এবং বিভাজনের ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এগুলো হচ্ছে মিউসিসের বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের দুটি পার্থক্য লিখো। আমরা সংজ্ঞা থেকেই লিখতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি কোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের জন্ম দেয় তাকে অ্যামাইটোসিস বলা হয়। আর মাইটোসিস হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি কোষ বিভিন্ন জটিল ধাপের মাধ্যমে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত ঘটে কোথায়? নিম্ন শ্রেণীর জীবের দেহকোষে, জনন কোষে মূলত তার সংখ্যা বৃদ্ধির জন্য দেহকোষে ঘটে থাকে অ্যামাইটোসিস। অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে নিম্ন শ্রেণীর জীবের দেহকোষে, যেন সরাসরি সেটা বিভাজিত হয়ে যায়। নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা বুঝতে পারি এক্ষেত্রে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস কিংবা এর থেকেও নিম্ন শ্রেণীর এককোষী শৈবাল কিংবা ছত্রাক, এদের কথা আমরা বলতে পারছি। আর মাইটোসিস কোষ বিভাজন ঘটে কোথায়? দেহকোষে। কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কী? প্রথম প্রয়োজনীয়তা, কোষ বিভাজনের প্রয়োজনীয়তা বলা হয়েছে। কোনো মাইটোসিস মিউসিস বা অ্যামাইটোসিস কারোর কথাই যদি বলা না হয়ে থাকে, কোনো কোষ বিভাজন সম্পর্কে যদি উক্তি করা না থাকে, তাহলে তুমি করবে কি, দুই নম্বরের প্রশ্নের জন্য তিনটি কোষ বিভাজনের গুরুত্ব একটি করে দিলেই হয়ে যায়। যেমন অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব হচ্ছে এর ফলে এককোষী বা নিম্ন শ্রেণীর জীবগুলো সংখ্যা বৃদ্ধি করে। আর মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি একটা প্রয়োজনীয়তা বলা যাবে যে এটি জীবের দেহকোষে ঘটে বলে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। আর মিউসিস কোষ বিভাজনের ফলে জীবের ভিতরে তার ক্রোমোজোমের সমতা থাকে এবং জনন কোষের সৃষ্টি হয়। এভাবে তিনটি কোষ বিভাজন থেকে তিনটি বৈশিষ্ট্য বা তিনটি গুরুত্ব উঠিয়ে দিলেই আমাদের এক্ষেত্রে কোষ বিভাজনের প্রয়োজনীয়তা হয়ে যায়। মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহের নাম লিখো। একদমই সোজা মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কীরকম? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে পাঁচটি ধাপে সম্পন্ন হয়, প্রোফেজ, প্রোমাটাফেজ, ম্যাটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই পাঁচটি ধাপে মাইটোসিস কোষ বিভাজন কমপ্লিট করে। মিউসিস কোষ বিভাজন কেন ঘটে? অ্যাকচুয়ালি মিউসিস কোষ বিভাজন ঘটে হচ্ছে জীবের দেহকোষের সমতার জন্য, জননকোষের সমতা, দেহকোষের জন্য জননকোষের পরবর্তীতে যখন জায়গোট সৃষ্টির মাধ্যমে দেহকোষ হবে, একটা জীব সৃষ্টি হবে, তখন যেন সমতা আসে। অর্থাৎ মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া মূলত ঘটে জীবের জননকোষে, অর্থাৎ পুং জননকোষ আর স্ত্রী জননকোষে। জননকোষ সৃষ্টির সময় মিউসিস কোষ বিভাজন ঘটে এবং শুক্রাণু ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা তখন কী হয়ে যায়? অর্ধেক হয়ে যায়, যেন পরবর্তীতে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে জায়গোটে আবার সম্পূর্ণরূপে অর্থাৎ ডিপ্লয়েড দ্বিপ্রস্থ ক্রোমোজোমের সৃষ্টি হয়, তাই মিউসিস ঘটে। অর্থাৎ জীবের ক্রোমোজোমের সমতা ধ্রুব রক্ষাতে অথবা ক্রোমোজোম ধ্রুব রাখতে মিউসিস কোষ বিভাজন ঘটে। এক্ষেত্রে প্রথমে তোমরা মিউসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা দিয়ে নিতে পারো। মাইটোসিস ও মিউসিস কোষ বিভাজনের দুটি পার্থক্য লিখো। অনেক পার্থক্য রয়েছে, যেখানে দুটি দিলেই হবে। মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে ঘটে, অপরদিকে মিউসিস কোষ বিভাজন জীবের জননকোষে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, কিন্তু মিউসিস কোষ বিভাজনে ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস বিভাজিত হয় পরপর দুইবার। এছাড়াও আমরা আরও দেখেছি যে দুটি অপত্য মাইটোসিস কোষ বিভাজনে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, কিন্তু মিউসিস কোষ বিভাজনে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, কিন্তু অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, কিন্তু মিউসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মাইটোসিস কোষ বিভাজন কেন ঘটে? কেন ঘটে সহজেই বলা যায়, মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে ঘটে, যেন জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। এক্ষেত্রে আমরা মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা আগে দিয়ে নেব, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, তারপরে লিখব যে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে, যেন জীবের দৈহিক বৃদ্ধি ঘটে।
ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের পার্থক্য কী? সহজ কথা, ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস ঘটে নিউক্লিয়াসের মধ্যে, আর সাইটোকাইনেসিস ঘটে সাইটোপ্লাজমের মধ্যে। এটাই হচ্ছে তার পার্থক্য, যে একটা ঘটছে নিউক্লিয়াসের ভিতরে, একটা হয় সাইটোপ্লাজমের ভিতরে। তবে প্রথমে হয় ক্যারিওকাইনেসিস, তারপরে হয় সাইটোকাইনেসিস। গ্রেগর জোহান মেন্ডেলকে ছিলেন, গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন একজন অস্ট্রিয়াবাসী ধর্মযাজক। তিনি সর্বপ্রথম বংশগতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেন এবং তারই ধারণার ভিত্তিতে বর্তমানে যে আধুনিক বংশগতিবিদ্যা তার তত্ত্বটা প্রতিষ্ঠিত হয়েছে। তাই গ্রেগর জোহান মেন্ডেলকে আর প্রতিষ্ঠিত হয়েছে, একে তাই জিনতত্ত্বের জনকও বলা হয়। উনি ছিলেন বংশগতির জনক। শেষ, ডিএনএ ও আরএনএ বংশগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। গুরুত্বপূর্ণ কেন? ডিএনএ আরএনএ উভয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বংশগতিতে, এই কারণে ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের একটি প্রধান উপাদান, যা ছাড়া আসলে ক্রোমোজোম চিন্তাই করা যায় না। আর ডিএনএ হচ্ছে জীবের বৈশিষ্ট্য, আর যে কোনো জীবের যে কোনো বৈশিষ্ট্যকে ডিএনএ হচ্ছে পরবর্তী বংশধরে পরিবহন করে নিয়ে যায়। অর্থাৎ ক্রোমোজোমের অভ্যন্তরে থেকে ডিএনএ এর ক্রোমোজোমের প্রধান উপাদান এবং জিনের রাসায়নিকটু, এটি পরবর্তী বংশধরে জীবের বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যায়। আর আরএনএ হলো নিউক্লিক অ্যাসিড, যা এটিও বংশগতিতে ভূমিকা রাখে এবং ডিএনএ যে বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে সন্তানে স্থানান্তরিত করে, সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত করার জন্য আরএনএ সেই অনুযায়ী প্রোটিন সংশ্লেষণ করা শুরু করে দেয়। আরএনএর কাজ হচ্ছে সেই অনুযায়ী প্রোটিন সংশ্লেষণ করা। তাই ডিএনএ আরএনএ বংশগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইটোসিস কোষ বিভাজনকে ধারাবাহিক পদ্ধতি বলা হয় কেন? মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা এই ক্ষেত্রে আমরা দিব, এই যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি অপত্য কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃপিশের সমান থাকে। আর এই ক্ষেত্রে এটি দুটি পর্যায়ে হয়, ক্যারিওকাইনেসিস, তারপরে হয় সাইটোকাইনেসিস। অর্থাৎ প্রথমে নিউক্লিয়াসের বিভাজন, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন। আর যেহেতু প্রথমে নিউক্লিয়াসের বিভাজন তথা ক্যারিওকাইনেসিস এবং দ্বিতীয়ত সাইটোপ্লাজম এবং সাইটোকাইনেসিস ঘটে এবং এরও পূর্বে ইন্টারফেস দশায় কোষ বিভাজনের প্রস্তুতিমূলক ঘটনাগুলি ঘটে, একের পর এক ইন্টারফেস ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস একটার পর একটা ঘটে বলে মাইটোসিস কোষ বিভাজনকে একটি ধারাবাহিক পদ্ধতি বলা হয়। এই পরবর্তী প্রশ্ন আমরা পড়তে পারি, মাইটোসিস কোষ বিভাজন বলতে কী বোঝায় ব্যাখ্যা করে? এটা আমরা আগে বলেছি সংজ্ঞা দিয়ে, যদি আমরা একটু ব্যাখ্যা করে দিই, অর্থাৎ সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, এতে কোনো জটিল প্রক্রিয়া ঘটে না, তাহলে এটার উত্তর হয়ে যাবে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কেও আমরা আগে জেনেছি। এর সংজ্ঞা দিব, সংজ্ঞা দিয়ে যদি বলে দিই এটি দেহকোষে ঘটে এবং এর ফলে মাতৃকোষের সকল গুণাগুণ অপত্য কোষে রক্ষিত হয়, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের ব্যাখ্যা হয়ে যায়। মিওসিস কোষ বিভাজনও ঠিক একই রকম, আগে সংজ্ঞা লিখে যদি বলতে পারি, জীবের জননকোষে ঘটে এবং মিওসিসের ফলে জীবের জননকোষ থেকে পরবর্তী জায়গাটি ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। দেহকোষের ক্রোমোজোম এবং পরবর্তী জায়গাটির ক্রোমোজোম ধ্রুব থাকে। ক্রোমোজোম কি? ক্রোমোজোম বলেছি যে নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতার মতো যে অংশ বংশগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে অংশগুলো বংশগতির মুখ্য ভূমিকা পালন করে তাকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোমের প্রধানত দুটি অংশ, ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার, এই দুটি অংশ নিয়ে ক্রোমোজোম গঠিত। জিন, জিন বলতে কী বুঝি? জিন একই রকমই সহজ, একই কথা, যে ডিএনএর রাসায়নিক রূপটাই হচ্ছে মূলত জিন। নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশটাই হচ্ছে, নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশ হচ্ছে জিন। আর এটি থাকে ডিএনএর অভ্যন্তরে, এটি জিন জীবের বংশগতিতে মুখ্য ভূমিকা পালন করে এবং জিনের জীবের বৈশিষ্ট্য এক বংশ থেকে পরবর্তী বংশে স্থানান্তর করে। একটু লিখলে জিন বলতে কী বোঝা হয়ে যাবে। স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু কি? মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ ধাপে যে প্রোটিন সুতার মতো প্রোটিনের একটি জালিকা সৃষ্টি হয় তাকে স্পিন্ডল যন্ত্র বলে, আর এর এক একটি চিকন চিকন সুতার মতন অংশকে স্পিন্ডল তন্তু বলে। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপের বৈশিষ্ট্য, আমরা জানি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে প্রথম ধাপটি, অর্থাৎ প্রোফেজ পর্যায়। প্রোফেজ পর্যায় হচ্ছে মাইটোসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। তো এই ক্ষেত্রে যদি আমরা প্রোফেজ পর্যায়ের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে দিই, অর্থাৎ আমরা আগেও প্রোফেজ পর্যায়ের বৈশিষ্ট্য করেছি, সেই থেকেই যদি আমরা কিছু কয়েকটি বৈশিষ্ট্য সেখান থেকে তুলে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা প্রোফেজ মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, পানি বিভাজনের ফলে এই ধাপে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে আঁকাবাঁকা সুতার মতো ক্রোমোজোম সৃষ্টি হয়। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে, যা সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্তি থাকে। প্রোফেজ ধাপের শেষ অবস্থা নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দার বিলুপ্তির সূচনা ঘটে। এখান থেকে দু একটি দিয়ে দিলে প্রোফেজের বৈশিষ্ট্য হয়ে যায়।
জায়গোট সৃষ্টিতে মিউসিস কোষ বিভাজনের গুরুত্ব ব্যাখ্যা করে একই কথা এর আগেও আমরা আলোচনা করেছি, জাস্ট ঘুরিয়ে লিখবো যে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টির ফলে জীবের দেহে জায়গোটের সৃষ্টি হয়। এই জায়গোট সৃষ্টিতে মিউসিস কোষ বিভাজন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ মিউসিস কোষ বিভাজনের ফলে জননকোষে অপত্যকোষে মিউসিস কোষ বিভাজন জননকোষে ঘটে এবং এই কোষ বিভাজনের ফলে অপত্যকোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, যা পরবর্তীতে আবার শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যে জায়গোট সৃষ্টি হয় তাতে আবার ডাবল হয়ে দেহকোষের সমান, অর্থাৎ জীবের সমান হয়ে যায়, দেহকোষের সমান হয়ে যায়। তো এই ক্রোমোজোমের সমতা বজায় রাখার জন্যই মিউসিস কোষ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে ক্লাসে আমরা উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক প্রশ্নের আলোচনা এবং বিশ্লেষণ নিয়ে বসবো। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।